ইউনুস আলাইহিস সালাম খুব ভালো মানুষ ছিলেন, একটু রাগে ছিলেন আর কি। লোকেরা কথা শুনে নাই দেখে জিদ করে গিয়ে নৌকায় উঠছে। আল্লাহর হুকুম ছাড়াই, ওহি আশা ছাড়াই যখন নৌকায় উঠল, আল্লাহ নৌকাটারে ভারী করে দিলেন। লটারি হলো তিনবার আনার নাম, কয়বার? তিনবার। এখন যার নামে লটারি উঠছে তাকে কি করতে হবে? পানিতে ফেলতে হবে। ভিতরে তিনি মাস হা করেছিল, সব কার প্লান? আল্লাহর প্লান। বাস ঢুকে গেল ওটার পেটের ভিতরে। পানির নিচের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, তিন অন্ধকার একত্রিত হলো। পেটে উষ্ণ তাপ শরীরে লাগতে লাগলো। ভিতর থেকে চিৎকার করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। যেখানে পড়েই আপনি আল্লাহকে ডাকবেন, দুনিয়ার কেউ শুনবে না, তিনার কানে সেই আওয়াজ চলে যাবে। সাথে সাথে নোটিশ জারি করলেন, ও মাছের প্যাট, বাহিরের থেকে 40 ডিগ্রি আগুন, তোমার ভিতরে বেশি, বাহিরে যতটা তাপ না আছে শরীরের ভিতরে তাপ তার চেয়ে 40 ডিগ্রি বেশি। বাহিরে একটা লোহা খেয়ে আপনি হজম করতে পারবেন না, কিন্তু লোহাটা পেটে গেলেই পেটের তাপে এটা গলে যায়। সেই তাপকে আল্লাহ নোটিশ করলেন, আমার ইউনুসের একটা পশম পোড়াতে পারবি না, আমার ইউনুস আমার কাছে আত্মসমর্পণ করেছে। এইভাবে যদি কোনোদিন কোনো বিপদে পড়ে কোনো আমার গোলাপ কিয়ামত পর্যন্ত আমাকে এইভাবে ডাকে, কাযালিকা নুনজি ইউনুস, বললেন না এইভাবে মোমেনদের জন্য আমি আল্লাহ 24 ঘন্টা পাহারাদার হিসাবে আছি। মোমেন হতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন। আরো জোরে বলে আমিন।